জানেন তো, এই জন্যই তো আমার সিরিয়াসলি ক্ষুধা লাগছে। ওকে ফাইন, দাঁড়াও আমি তোমার খাবারের ব্যবস্থা করছি, ঠিক আছে? তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, হাসতেছো কেন? এখানে তো হাসার কিছু নেই। আবার ফোন দিল কিছু। হ্যালো। হ্যালো, কই তুই? আমি সাদে প্রেম করতেছি দোস্ত, বিপদে পড়ছি, প্লিজ তাড়াতাড়ি আয় না বাসায়। কি বিপদ কো? তুই বাসায় আয় আগে, তারপর সব বুঝবি। তুই 5 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। তুমি থাকো, আমি আসতেছি। আমার কাজ শেষ, আমি মাইয়া খাবার এনে দিয়েছি, আমি এখন যাই। ভাই যাই মানে? দেখ এনি হো, আমাকে এখান থেকে বের কর। দেখ আমি খালাম্মার সামনে কোনো কেলেঙ্কারিতে পড়তে চাই না। ভাই আমি দুইটা হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ আমাদেরকে এই সিচুয়েশন থেকে মুক্ত কর, প্লিজ। একভাবে উদ্ধার করতে পারি। কি? আমি তোদের দুজনের কথা খালাম্মার কাছে বলতে পারি। আমার কাছে মনে হয় খালাম্মা আমার কথা শুনবে। এটা তো একটা ফার্স্ট ক্লাস আইডিয়া। এত সুন্দর আইডিয়ার জন্য তো তোর নোবেল পুরস্কার দেওয়া উচিত।